বৃষ্টি পড়ছে, মেঘ করে আছে। Step 1, wake up, brother, going around. Hello, good morning everyone. Welcome back to my channel, Tastetable Delight. আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি মৌলিতি। তো আজকে হচ্ছে বাড়ি থেকে ব্লগিংটা শুরু করছি, কারণ হচ্ছে কি আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোট্টখাটো, আমার কাকার আজকে বার্থডে। তো বার্থডেতে তো খাওয়া দাওয়া, তার সাথে মজা, সব কিছু তোমাদের সাথে নিয়ে সেলিব্রেট করব। তো ভাবলাম যে অন্য দিন তো বাইরে গিয়ে খেয়ে দিয়ে রিভিউ দিই সব জায়গায়, তো আজকে একদম ঘরের খাবার, ঘরে যা যা রান্না হবে, যা যা সব কিছু হচ্ছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো একটু অন্যরকম ব্লগটা, আর আশা তোমরা ভালো, ভীষণ ভালো রেসপন্স করছো, তো ভাবলাম যে এরকম একটা ব্লগিং তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে বাড়িতে ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠান হবে, ঘরোয়া রান্নাবান্না হবে, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটন কষানো হচ্ছে, একদম পুরো টেম্পটিং লাগছে দেখতে, পুরো মাটন চাপ তৈরি হবে, তো তাই না? মাটনের ঝোল তৈরি হবে, তো একদম পুরো কষা কষা কষানো হচ্ছে। দেখো এই পিসটা দেখে দিয়ে তোমাদের লোভ লাগছে। হ্যাপি বার্থডে হচ্ছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তোমাদের অনেকেরই ফেভারিট, ইভেন আমারও ভীষণ ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। এটা এখনো সবে হচ্ছে, আর পাশে হচ্ছে মাটন কষা, যেটা আমার সবচেয়ে ফেভারিট মাটন কষা, বাট এটাও ফেভারিট। এটা এখনো কষানো চলছে, কাকিমা কষাচ্ছে, তার সাথে আমি একটুখানি কষাতে চলে এলাম, বেশ দেখতে সুন্দর লাগছে। তো এরমভাবেই একটা একটা করে রান্না তোমাদের সাথে শেয়ার করি। একটা ভীষণ সুন্দর, জাস্ট দেখো আজকে পুরো মেঘ করে আছে আর বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর তার সাথে এত কিছু খাওয়ার, জাস্ট জুম ইন, জাস্ট দেখো এত সুন্দর লাগছে আমাদের। আইটেম হচ্ছে এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা কার কার ফেভারিট? মাছের মাথাটা জাস্ট দেখো, মাছের মাথা দিয়ে মুগের ডাল কি খাচ্ছি ওটা দেখি, চল মুড়ি খাচ্ছিস আজকে, আজকে বার্থডেতে এত খাওয়া দাওয়া হবে, আচ্ছা জল মুড়ি মা দিয়েছে, কি করব, মা পেট খারাপ হলে আর কিছু করার নেই। যা ভাত অন, অসাধারণ একটা কম্বিনেশন, তাই মানে সবাইকেই দেওয়া উচিত, মানে জন্মদিনে এটা তো শুভ, এটা ছাড়া তো জন্মদিন কমপ্লিট থেকে যায়। সেটা হচ্ছে পায়েস, চালের পায়েস তৈরি হচ্ছে, যেটা কিনা মা তৈরি করছে, তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। ড্রাই ফ্রুট দেওয়া আছে, কাজু কিশমিশ অনেক কিছু দেওয়া আছে, যখন খাবো তখন বলবো তোমাদের কেমন হয়েছে পায়েসটা খেতে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। তার পুরো ঘন একটা দুধের গন্ধ স্মেল আসছে, তার সাথে একটা গোবিন্দভোগ চাল, তার সাথে দুধের একটা কি আলাদা সুন্দরী গন্ধ আসে, তাই না? ভীষণ সুন্দর গন্ধটা আসছে, তার সাথে এলাচের গন্ধ, খুব ভালো লাগছে। তো এটা যখন খাবে কাকা তখন তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। থালা বাটি গ্লাস বের করা হয়েছে, আর কি ওয়েট, মানে এগুলোর কি ওয়েট, মানে কাঁসার জিনিসের তো ওয়েট, এখন আর কাঁসার জিনিস, মানে রেস্টুরেন্ট এখন কাঁসার ইউজ করা হয় না, লাস্ট হচ্ছে ইউজ করা হয়েছিল আমি যখন এতে খেয়ে, মানে ওই এতে এখন চলছে, আমি বাঙালিতে কাঁসারে মানে থালা বাটি দেওয়া হয়, তো অনেকদিন পর এগুলো বার করা হয়েছে। এখানেই আজকে সব রকমের খাবারগুলো সাজিয়ে দেওয়া হবে, তো খাবারগুলো সাজানো হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চাটনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো চাটনিটা বেশ ভালো লাগছে বলো দেখতে, একদম কাজু কিশমিশ টমেটো দিয়ে যখন খাবো তখন তো বলবই কেমন হয়েছে খেতে। তো চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, তো দেখি আর কি কি রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি। আমরা হচ্ছে গিয়ে পাতুরি মুড়বো, পাশে ফোরসে দিয়ে সরষের তেল দিয়ে এখন প্রিপারেশন চলছে। তো এটা মাত্র তো গন্ধ বেড়েছে, মানে সরষে আর সরষের তেল একটা ঝাঁচ, পাতুরি মানে আমার সবসময় ফেভারিট লাগে, তো এটাকে একটু কলা পাতাটা শিখছি, শিখে টেকে হয়ে গেলে তারপর এটাকে একটা করে দেবো, আর যখন মুড়বো তারপর তোমাদের সাথে কাটা হোক, একদম শেখা হয়ে গেছে, এবার কেটে জাস্ট যখন মুড়বো তখন তোমাদের দেখাচ্ছি। আমাদের পাথুরি একদম পুরো কলা পাতায় মুড়ে, কি দারুণ লাগছে জাস্ট দেখো। এবার এটাকে শেখা পাকা হবে, দিয়ে যখন খাবো তখন তোমাদের দেখাচ্ছি। এটা ভাজা হচ্ছে, এবার সর্ষে বাটা, সর্ষের তেল, তার সাথে মাছ, একটা কম্বিনেশন, তাই তো? খাওয়া দাওয়া একদম পুরো রেডি, এবার বার্থডে বয় আসার অপেক্ষা, তো কাকা আসুক তারপর খাবে, তো খেয়ে প্রতিটা খাবার কিরম কিরম খেতে, কিরম কিরম টেস্ট হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি রিভিউ দিচ্ছি না,
যার বার্থডে সেই রিভিউ দেবে কেমন হয়েছে। তো আসুক, তারপর তোমাদের সাথে কথা আইটেম হয়েছে, মানে সবই কাকার ফেভারিট আইটেম। তো এটার মধ্যে তোমাদের পছন্দের কোন কোন খাবারগুলো সেটা আমাদের কমেন্টে জানিও, ঠিক আছে? আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো একদম টেবিল ভর্তি, একদম পুরো জন্মদিনের মধ্যাহ্ন ভোজ। তো এখানে হচ্ছে গিয়ে কাকার পছন্দের ফিশ ফ্রাই, আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, ঢাঁড়স ভাজা আর পাঁপড় ভাজা, আর ভাতের উপরে ছোট্ট করে একটা টমেটো দেওয়া আছে। জন্মদিনের মেন যেটা পায়েস, কাজু বাদাম কিশমিশ দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে, তারপর জন্মদিনে মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাথুরি, তারপর হচ্ছে গিয়ে চিংড়ির মালাইকারি যেটা আমারও ভীষণ ফেভারিট, মাটন কষা, মানে এটা তো আর অপূর্ব লাগে, তারপর চাটনি কাজু বাদাম কিশমিশ দিয়ে, আইসক্রিম, ফাইভ স্টার পান, আর এখানে হচ্ছে গিয়ে মিষ্টি সাজানো আছে, রাবড়ি, দই, মিল্ক কেক, নারকোল নাড়ু, কেক, আর এখানে স্যালাড, আর এটা কোল্ড ড্রিঙ্কস, দেন জল। ব্যাস, এটা টোটাল জন্মদিনের খাবার। তো কাকা আসুক, কাকা বসুক, খাবে, দেন তারপর তোমাদের সাথে শেয়ার করছে কেমন হয়েছে এত সব খাবারের আইটেমগুলো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বলো পায়েসটা কেমন হয়েছে? তো ইতিমধ্যে খেতে বসে গেছে, তো পায়েস খাচ্ছে, এটা দিয়ে যদি শুভ জিনিস এটা দিয়ে খেতে হয়। কেমন লাগছে খেতে পায়েসটা? এবার ডালটা, চলো ডালটা খেয়ে বলো। একদম পুরো অথেন্টিক রিভিউ, দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, সকাল থেকে কষ্ট করে তোর কাকিমা রান্না করেছে, তোর মা পায়েস রান্না করেছে, খুবই সুন্দর হয়েছে খেতে। কিছু ফটো তুলতে ব্যস্ত আছিস, দেখো সব কিন্তু ফেভারিট ফেভারিট খাবার, পছন্দের মিষ্টি রাবড়ি, তারপর পছন্দের মাটন, চিংড়ি মাছ, পাথুরি, একদম সব পছন্দের খাবার। মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, একদম বাঙালি, একদম পরিপূর্ণ ভারতীয়, তার জন্য তো সবকিছু থাকে। হ্যাঁ, নেক্সট ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে, অপূর্ব। আমার তো লোভ লাগছে ফিশ ফ্রাইটা দেখে, আমার তো খেতে ইচ্ছা করছে, কখন যে খাবো। তার সাথে স্যালাড আর কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই তো এমনিই জমে যায়। এটা কি চিংড়ি মাছের মালাইকারি করেছে, যেটা তোমাদের আগেই দেখালাম, দুর্দান্ত। প্রতিবারে জন্মদিনে তোর কাকিমা সুন্দর করে সবকিছু তৈরি করে, সকাল থেকে উঠে একার হাতে তোর মাও কিছু কিছু হেল্প করে দেয়। এই পায়েস করে আনে প্রতি বছরে, আমার বৌদি পায়েস করে আনে আমাকে, আমার মা এটা পালন করে আসছে এই দিদিটা আমার জন্মদিন হিসাবে। তারপর থেকে আমার দিদি, বৌদি, তোর কাকিমা। এ বলো পাথুরিটা কেমন হয়েছে, এই এটা মালাইকারিটা কেমন হয়েছে? একদম আমি জানি না তোর কাকিমা এত সুন্দর রান্না করে, তবু আজকের দিনে তোর কাকিমা আরও সুন্দর করে রান্না কী করে হয় আমি জানি না। গতবারও পিস ফ্রাই বানিয়েছিল, প্রথম পিস ফ্রাই বানিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। আর আজকে এবারেওটাও প্রতিটা রান্নায় খুব সুন্দর হয়েছে, জানি না আজকের দিনের জন্য স্পেশাল করে কিছু ঘর করে মনে হয় কাকিমার কাছে, সুন্দর রান্নাগুলো হয়ে যায়। মাটন অসাধারণ লাগছে কিন্তু, মাটনটা দেখতে একদম পুরো কষা কষা কষানো মাটন, এখন ভাতের মধ্যে ঢালা হচ্ছে, এবার খাওয়া হবে। এবার ফাইনালি মাটনটা খাওয়া হচ্ছে, এটাও তো দারুণ হবে, প্রতিটা রান্নাই অসাধারণ, তার সাথে এটাও দারুণ হবে। মাটন ফেভারিট তো, সব ফেভারিট ফেভারিট রান্না। তো চলো খাবো, আমি খাওয়া দাওয়া করবো, সবাই বাড়ির সবাই খাবে, খেয়ে দিয়ে তারপর যেমন সফট হয়েছে সেরকম একটা মিষ্টি মিষ্টি ব্যাপার, দারুণ লাগছে খেতে, দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোদের পাতুরি কেমন লাগছে খেতে? তুই পাতুরি খাচ্ছিস তো, বল কেমন লাগছে? পাতুরি খেতে তো অবশ্যই ভালো লাগবে,
আসলে মার মা মিলে সকাল 10টা থেকে শুরু করেছে আর এখন 3টা বাজে এখন উঠেছে অবশ্যই খুব সুন্দর হয়েছে এখানে নিয়েছি মাছের মধ্যে দিয়ে মুগের ডাল তার সাথে আলু ভাজা তো প্রথমে নি খাই ভালো হয়েছে ডালটা কিটা হয়েছে আমার নুনটা একটু কম লাগছে অদারওয়াইজ ঠিক আছে নুনটা আমি একটু বেশি খাই তার জন্য তো নিয়ে হচ্ছে মালাই গাড়ি খাবো মালাই গাড়ি অপূর্ব চিংড়ি মাছের আপনার কোনো কথা হবে না দারুণ হয়েছে ব্যাপক হয়েছে মালাই গাড়ি সত্যি দারুণ চিংড়ি মাছটাও খেতে ভীষণ টেস্ট তার মধ্যে দুধ নারকল ফারকল দিয়ে দারুণ লাগছে মালাই গাড়িটা ও আচ্ছা পাতুরি খাচ্ছি পাতুরি খেতে বসেছি এখন মা প্রথমে একটুখানি পাতুরিটা নিই সর্ষে ফর্ষে মাখিয়ে ভাতের সাথে মাখি সর্ষেটা আলাদা ঝাঁক সর্ষে পোস্তে পোস্তে বাটার তার সাথে সর্ষের তেলের একটা গন্ধ অপূর্ব লাগছে অপূর্ব জাস্ট অপূর্ব লাস্ট রিভিউ খাসির মাংস নিয়ে আসছি তো ফাইনালি মাটন মাটন তার সাথে আলু আর মাটনের ঝোল দিয়ে ভাত মেখেছি আমার খাওয়া মাছের চিংড়ি মাছের মালাই কারিটা আর মাটনটা আমার সেরা লেগেছে মাটনটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে সফটটা দেখো আমি খেলাম তোমাদের বললাম কি কি খাবার কি হয়েছে কেমন হয়েছে তো বেসিক্যালি সুজনের তো কাজ আছে আজকে তো আসতেই পারিনি তো কাজে বিজি আছে তো ব্যাপারটা হলো আমার প্রতিটা খাবার ভীষণ ভালো লেগেছে ঘরোয়া খাবার বাড়ির খাবার তো ভালো লাগবেই জাস্ট শুধুমাত্র তোমাদের সাথে বাড়ির খাবারগুলো শেয়ার করলাম একটা ছোট্ট করে জন্মদিনের মধ্যাহ্ন ভোজন এত আইটেম নিয়ে মানে বেশ কিছু আইটেম নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে বললাম যে কোন কোন খাবার কেমন হয়েছে সকাল থেকে কাকিমা মা সবাই করেছে আমিও টুকটাক হেল্প করে দিয়েছি তো মোটামুটি খাবার দাবার বানানো হলো খাওয়া দাওয়া হলো জাস্ট একটা দুপুরবেলার জন্মদিনের একদম পুরো সাধারণ একটা মধ্যাহ্ন ভোজ দুপুরবেলার খাবার এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে কখনোই আসেনি আমাদের চ্যানেলে এই ফার্স্ট টাইম জন্মদিনের ব্লগ এলো তো এরপরে হচ্ছে গিয়ে নানা রকম ইন্টারেস্টিং ব্লগ আসবে কারণ হচ্ছে গিয়ে আমার বার্থডে আসছে সামনে তো সেরকম টাইপের ভিডিও আসবে যদি তোমরা এরকম এই ভিডিওটাকে ভীষণ ভালো রেসপন্স করো তাহলে তারও আরও ভিডিও বার্থডে ব্লগ বা আরও অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নতুন নতুন তো জানিও কেমন লেগেছে কমেন্ট করো কেমন লেগেছে একটু পাশে থেকো সাপোর্ট করো অনেক ভালোবাসা দিচ্ছ তোমরা আমাদেরকে আমি মানে বুঝতে পারছি লাস্ট ভিডিওতে ভীষণ ভালোবাসা দিয়েছো তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইকটা করতে ভুলো না লাইকটা করো শেয়ার করো বন্ধুদের সাথে আর কি করবে সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করলে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও নেক্সট উইকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এরকম কোনো ধামাকাদের ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো আর ওয়েদারটা ভীষণ ওয়েদারটা দেখো একবার একদম পুরো মেঘাচ্ছন্ন একটা বিয়ে ভীষণ সুন্দর ওয়েদার লাগছে তো এখন একটুখানি রেস্ট করবো দেন এখানে আমি ব্লগটা শেষ করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা।